আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয়, মাড়ি থেকে দাঁত তোলার কতদিন পরে সেই দাঁত তোলা ফাঁকা জায়গায় দাঁত বসানো যায় বা দাঁত বাঁধানো যায়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকে জানতে চেয়েছেন যে একটি দাঁত তোলার পরে সেইখানে কতদিন পরে আবার কৃত্রিমভাবে দাঁত লাগানো যায়। তো ভিউয়ার্স, এটি মূলত নির্ভর করে, যখন একটি দাঁত তোলা হয় তখন সেই দাঁত তোলা যে ক্ষত স্থানটি থাকে সেটি সুস্থ হতে কারো 15 দিন সময় লাগে, কারো বা 20 দিন, কারো বা 1 মাসের বেশি সময় লেগে যায়। ভিউয়ার্স, যদি সামনের দিকের দাঁত তোলা হয় সেক্ষেত্রে অল্প দিনের মধ্যেই ক্ষত স্থানটি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আবার যদি মাড়ির থেকে কোনো একটি দাঁত তুলে ফেলা হয় সেক্ষেত্রে একটু সময় লাগে। এটি মানুষের শরীরের উপর নির্ভর করে যে কতদিন সময় লাগবে। তো ভিউয়ার্স, মোটামুটি একটি দাঁত যে তোলা হয়, দাঁত তোলার পরে দাঁত তোলা ক্ষত স্থানটি মোটামুটি 15 থেকে 20 দিনের মতো সময় লাগে পরিপূর্ণভাবে সুস্থ হতে। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁত তোলা স্থানে কিভাবে আপনি দাঁত লাগাতে চান সেটিও বিবেচ্য বিষয়। ভিউয়ার্স, দাঁত তোলার পরে দাঁত তোলা ফাঁকা স্থানে দাঁত লাগানোর জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে। এক একটা পদ্ধতিতে এক এক রকম সময়ের প্রয়োজন হয়। ভিউয়ার্স, প্রথমেই আমরা ইমপ্লান্ট সম্পর্কে জেনে নিব। ইমপ্লান্ট শব্দের অর্থ হলো দাঁত প্রতিস্থাপন করা। এই ইমপ্লান্ট হলো এটি দাঁত প্রতিস্থাপনের স্থায়ী পদ্ধতি। সর্বশেষ পদ্ধতি হলো দাঁতের ইমপ্লান্ট করা, যেটি চোয়ালের হাড়ের সঙ্গে বিশেষ স্ক্রুর মাধ্যমে সেটিং করে তার উপরে ক্যাপ করে দেওয়া হয়। এই ইমপ্লান্ট ট্রিটমেন্টটি যখনই দাঁত তুলে ফেলা হয় তখন থেকেই ইমপ্লান্ট ট্রিটমেন্টটি শুরু করা যায়। ভিউয়ার্স, যখন ইমপ্লান্ট ট্রিটমেন্টটি আপনি করাতে চাইবেন তখন যে দাঁতটি তুলে ফেলা হয়েছে সেই দাঁত তোলা স্থানে সঙ্গে সঙ্গেই আপনি ইমপ্লান্টের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো চালু করা যায়। অর্থাৎ ইমপ্লান্ট ট্রিটমেন্টটি দাঁত তোলার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রসেসিংটা শুরু করা যায়। ভিউয়ার্স, এছাড়া রয়েছে দাঁত তোলা স্থানের যে ফাঁকাটি থাকে সেটি পূরণ করার জন্য ব্রিজের ট্রিটমেন্ট করা হয় কখনো কখনো। আর ব্রিজ করার জন্য পাশে 2টি দাঁত ট্রিটমেন্ট করে কেটে ছোট করে নিতে হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তো এই ট্রিটমেন্টটি যদি আপনি ব্রিজ করাতে চান তাহলে মোটামুটি জায়গাটা, দাঁত তোলা যে জায়গাটা থাকবে সেটি মোটামুটি সুস্থ হওয়ার প্রয়োজন রয়েছে। তা না হলে যে ইমপ্রেশন নেওয়া হবে বা দাঁতের যে মাপ নেওয়া হবে সেটি সঠিকভাবে নাও আসতে পারে, যদি পরিপূর্ণভাবে সুস্থ না হয়। এর জন্য এই ব্রিজের ট্রিটমেন্টের জন্য দাঁত তোলা স্থানটি পুরোপুরিভাবে যখন সুস্থ হয়ে যাবে, অর্থাৎ দাঁত তোলা ফাঁকাটা বন্ধ হয়ে যাবে, মাংস এসে বা মাড়ি এসে যখন ভরাট হয়ে যাবে, তখনই এই ব্রিজের ট্রিটমেন্টটি করাটা ভালো। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে ব্রিজের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে, এটি মূলত ডেন্টাল ব্রিজ। এখানে দেখুন, একটি দাঁত না থাকার কারণে একটি দাঁত তুলে ফেলা হয়েছে আর তার পাশে যে 2টি দাঁত রয়েছে তার সাহায্যে মোট 3টি দাঁতের এখানে ক্যাপ করে দেওয়া হয়েছে। এটি মূলত ডেন্টাল ব্রিজ। তো এই ডেন্টাল ব্রিজটি দাঁত তোলার পরে যখন দাঁত তোলা যে জায়গাটি থাকবে সেটি যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে তখনই এ ধরনের ব্রিজের ট্রিটমেন্টটি করাটাই ভালো। ভিউয়ার্স, এছাড়া রয়েছে ডেনচার বা অস্থায়ীভাবে দাঁত বাঁধানো পদ্ধতি, যেটির সঙ্গে একটি প্লেট থাকে। এটি যখন খুশি খুলে রাখা যায়, আবার যখন খুশি এটি মাড়িতে পড়ে রাখা যায়। তো ভিউয়ার্স, এই ডেনচার করার জন্য আপনাকে দাঁত তোলা জায়গাটি পুরোপুরিভাবে সুস্থ হতে হবে। যখন দাঁত তোলা জায়গাটা পুরোপুরিভাবে সুস্থ হবে তখনই এ ধরনের অস্থায়ী দাঁত বা ডেনচার, পার্শিয়াল ডেনচার আপনারা কিন্তু বাঁধাতে পারেন, যখন পরিপূর্ণভাবে দাঁত তোলা জায়গাটি সুস্থ হয়ে যাবে। যদি দাঁত তোলা জায়গাটি পরিপূর্ণভাবে সুস্থ না হয়, না হওয়ার পরে যদি এটি ব্যবহার করা হয় বা ডেনচার করা হয়, অস্থায়ী দাঁত সেখানে বাঁধানো হয়, সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার ভয় থাকে বা যখন এখানে চাপ পড়বে তখন ব্যথা অনুভব হতে পারে। আর তার জন্যই দাঁত তোলা জায়গাটি পরিপূর্ণভাবে সুস্থ হওয়ার পরেই আপনি দাঁত বাঁধিয়ে নিলে সেটি সবথেকে ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁত তোলা হয়েছিল ভিউয়ার্স, সাধারণত একটি দাঁত তোলার পরে যখন জায়গাটি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে তখন দেখতে এমন দেখা যাবে। আর যখন এমন দেখা যাবে ডেন্টিস্টটি দেখলেই বুঝতে পারবেন যে জায়গাটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আর তখনই আপনার সেখানে দাঁত বাঁধিয়ে নিতে হবে। ভিউয়ার্স, দাঁত তোলার পরে এমন ফাঁকা হয়ে যায়, আর এই ফাঁকাটা পূরণ করতে কারো বেশ কিছুদিন সময় লাগে, 15 দিন বা 20 দিন বা 1 মাসও সময় লেগে যেতে পারে দাঁতের মাড়ির উপর অবস্থার নির্ভর করে। তো ভিউয়ার্স, যখন এ ধরনের
দাঁততোলা জায়গাটি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে দাঁত তোলার পরে কিন্তু এখানে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। যখন এভাবে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, দাঁততোলা জায়গাটি মাংস এসে ভরাট হয়ে যাবে, তখন আপনি চাইলে ব্রিজ অথবা ইমপ্ল্যান্ট অথবা ডেনচার যে কোনো একটি সিস্টেমে আপনি সেখানে দাঁত কিন্তু লাগিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।